সুপ্রিয় দর্শক, আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমার স্কুল, অর্থাৎ আপনারা বুঝতে পারছেন আমার স্কুল বলতে কোন স্কুলের কথা বলছি, মালিপাড়া প্রাথমিক বিদ্যালয়। এই মালিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে চলে এসেছে আজকে আমাদের জেলার চারজন উচ্চ পদস্থ অফিসার। এই প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে চলে এসেছেন এবং এই পরিদর্শনকালে তারা বিভিন্ন বিষয়গুলি খতিয়ে দেখছেন এবং মিড ডে মিলের গুণগত মান সেগুলিকেও তারা ঠিকঠাক আছে কি না সেগুলিকেও দেখলেন এবং তার সঙ্গে কি কি পরিকাঠামোর সমস্যা আছে এবং শিশুদের পড়াশোনা ঠিকঠাক হচ্ছে কি না, ক্লাসরুম এই সব দিক দিয়েই বিভিন্ন রকমভাবে এই প্রতিনিধিরা খতিয়ে দেখলেন। তাদের মধ্যে ছিলেন আমাদের জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, তারপরে এসডিও, এবং সঙ্গে ছিলেন আমাদের ব্লকের অফিসার বিডিও। এবং সেখানে এসে তারা খুশি এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে শেষ পর্যন্ত তারা মিড ডে মিলও আহার করলেন এবং সেই মিড ডে মিলের গুণগত মানও পরীক্ষা করলে দেখলেন কেমন হচ্ছে। তো সেই ক্ষেত্রে শেষ পর্যন্ত আমাদের স্কুল এবং বিদ্যালয় সম্পর্কে এই প্রতিনিধি দল কি বললেন একজন নজরে দেখে নিন। দেখুন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মাঝে মাঝে সব জায়গাতে একটা ভিজিট করা দরকার আছে। আমাদের ব্লকের ব্লক প্রশাসন আছে এবং মহকুমা প্রশাসন রয়েছে, বিডিও সাহেব, এসডিও সাহেব সবাই রয়েছেন এখানে, তো বাকি ফুল টিমও আছে। এবার এনারাও আজকে এই স্কুলে এলাম এখানে, যেহেতু মিড ডে মিল কেমন চলছে, বাচ্চাদের এমনি ওভারঅল স্কুলের পরিবেশ কেমন আছে সেটাও একবার একটু দেখার জন্য এলাম। তো খুবই ভালো লাগলো, বাচ্চাদের সঙ্গে একটু টাইম কাটাতে পারলাম, মিড ডে মিল একটু টেস্টও করলাম, মানে মোটামুটি ভালোভাবে চলছে। আর স্কুলের কয়েকটা রিকোয়ারমেন্ট যেহেতু মাস্টারমশাইরা বলেছেন সেটাও আমরা আমাদের যেভাবে পসিবল ওটা করে দেবো। এটা দেখো, বাচ্চাদের সঙ্গে কথা বললেই একটা এনার্জি পাওয়া যায়, বাচ্চাদের সঙ্গে কথা বলে অনেক ভালো লাগে আর ওদের অনেক কথাগুলো নিজেরা বলবে। আর এখানে দেখলাম বাচ্চারা খুবই স্মার্ট, খুব মানে ভীষণ স্মার্ট বাচ্চারা, তারা তারাই পুরোপুরি সামলাচ্ছে। তো এটা মানে কী বলবো, স্কুল কর্তৃপক্ষকে আমার খুব হার্দিক অভিনন্দন জানাবো, কারণ আসলে বাচ্চাদেরকে একদম সামনে দিয়ে দিয়েছে। তো বাচ্চারাই আমরা যে গেট থেকে রিসিভ করে তারপরে সমস্ত জিনিস দেখাচ্ছে বাচ্চারা আছে, সেই জন্য এক একটা দায়িত্ব দেওয়া আছে ভালোভাবে। ঠিক স্যার, ধন্যবাদ স্যার।